कैसा रास्ता देखो आप मेरी लड़ी है। বর্তমানে ভারতের রিমেক গানগুলো বেশ দর্শকপ্রিয়, তাই তো পুরাতন গানগুলোকে নতুন ধাঁচে নতুন রূপে সবার সামনে তুলে ধরছে বলিউড। বর্তমানে বলিউডের গান মানেই রিমেক। আজকে আমি আপনাদের এমন কিছু দর্শকপ্রিয় রিমেক গান দেখাবো, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে এক ভিলেন মুভির জনপ্রিয় একটি গান, গালিয়া। অঙ্কিত তেওয়ারির গাওয়া গানটি 2014 সালের অন্যতম সেরা একটি গান ছিল। এই গানটিকে 2022 সালে আবার নতুন করে তৈরি করা হয় এক ভিলেন রিটার্নস মুভিতে। এরপর রয়েছে সালমান খানের রাপ্তা রাপ্তা গানটি। ২০১৮ সালের সালমানের এই গানটিও রিমেক। এর অরিজিনাল ভার্সনটি 1973 সালে কিশোর কুমার গেয়েছিলেন। এই গানটি তো আপনি অবশ্যই শুনেছেন, ভারতের অন্যতম সেরা একটি গান এটি। কিন্তু এই গানটিও কপি করা গান, এর অরিজিনাল ভার্সন 2009 সালে প্রথম রিলিজ হয়। 2007 সালের জনপ্রিয় একটি ভাইরাল গান ছিল এটি, যেখানে অক্ষয় কুমার লিড রোলে ছিল। এই গানটিকে 2017 সালে নতুন করে আবার রিমেক করা হয়। শুধু তাই নয়, 2022 সালে কার্তিক আরিয়ানের সিনেমা ভুল ভুলাইয়া হতে আবারও শোনা যায়। ইমরান হাশমির সিনেমার জনপ্রিয় একটি গান এটি। 2016 সালের জনপ্রিয় এই গানটিও কপি করা, এর অরিজিনাল ভার্সনটি 1989 সালে প্রথম শোনা যায়। এই গানটি তো আপনি একবার হলেও শুনেছেন, ভারতের জনপ্রিয় একটি গান এটি। এই গানটি 1994 সালে প্রথম শোনা যায়। 2014 সালের এই গানটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ভাইরাল গানটিকে আবার নতুন করে 2022 সালে তৈরি করা হয়। দুটি গানই ছিল টাইগার শরাফের সিনেমার। এ বছরের এই গানটি ছিল একটি দর্শকপ্রিয় গান। এই গানটি দর্শক থেকে বেশ ভালোবাসা পেয়েছে। কিন্তু জনপ্রিয় এই গানটিও একটি রিমেক গান, এর অরিজিনাল গানটি 1999 সালে শোনা যায়। এরপর রয়েছে এই গানটি। এই গানটিকে আবার নতুন করে রিমেক করা হয় 2018 সালে। মাজাক্কালি গানটি সকলের কাছে বেশ পরিচিত। 2011 সালের এই গানটি বেশ ভাইরাল ছিল দর্শক মহলে। 2020 সালে আবার নতুন করে রিমেক করা হয় এই গানটিকে। আল্লু অর্জুনের জনপ্রিয় ভাইরাল গান সিটিমার। এই গানটি রিলিজের পর দর্শক মহলে বেশ কেরেজের সৃষ্টি করে গানটি। সাউথের এই গানটি বলিউডের ভাইজান সালমান খান 2021 সালে তার সিনেমায় কপি করে। ভারতের জনপ্রিয় এভারগ্রিন একটি গান এটি। 1971 সালের পুরনো গানটি দর্শকদের কাছে বেশ পছন্দের, তাই তো সানাম আবার নতুন করে কভার করে এই গানটি। বাদশার এই গানটি তো আপনি অবশ্যই শুনেছেন। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, ভাইরাল এই গানটিও কিন্তু কপি করা। এমন মাথায় বেঁধে দেব
1998 সালে প্রথম শোনা যায় এর অরিজিনাল ভার্সনটি। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা। 1981 সালের জনপ্রিয় একটি গান ছিল এটি। এই গানটিকে নতুন করে 2019 সালে আবারও রিমেক করা হয়। ভারতের গানের ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি গান এটি। এই গানটিকে 2021 সালে আবার নতুন করে রিমেক করে। নতুন রিমেক গানটি দর্শক বেশ পছন্দ করে।